হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলে বা তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। আজকে তোমাদের সামনে আমি আজকে যে ক্লাসটা নিব, সেটা সাউথ দিল্লি গভর্নমেন্ট আইটিআইয়ের পক্ষ থেকে ড্রাফটসম্যান সিভিলের ক্লাস। তো যেহেতু সামনে পরীক্ষা আসবেই আর চারিদিকে বুঝতেই পারছো পরিস্থিতি একটু খারাপ লকডাউনের জন্য, সেহেতু ক্লাসটা একটু সিরিয়াসলি সবাই মন দিয়ে দেখবে, এবং তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো গ্রুপে নিশ্চয়ই কমেন্ট করো, সে টাইপ করতে পারো কিংবা অডিও পাঠাতে পারো। আমি চেষ্টা করবো প্রত্যেকের যে কনফিউশন বা প্রত্যেকের ডাউট নিশ্চয়ই ক্লিয়ার করার। ঠিক আছে, তাহলে আজকে যে টপিকটা হবে তোমাদের পড়াবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা ভার্টিক্যাল মুভমেন্ট। তো ভার্টিক্যাল মুভমেন্ট যে চ্যাপ্টারটা, তো ভার্টিক্যাল মুভমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী প্রথমে জানতে হবে। তোমরা সাধারণ ছোট্টভাবে চিন্তা ভাবনা করে দেখো, তোমরা ধরো টিফিন খাচ্ছ, কলেজের মধ্যে আছো, তোমরা টিফিন খাচ্ছ, তো টিফিন খাওয়া কমপ্লিট করে তোমরা তোমাদের যে অ্যাডমিশান সেল আছে তোমাদের হয়তো কোনো ফিজ ক্লিয়ার করবে কিংবা প্রিন্সিপাল ম্যামের সঙ্গে দেখা করবে। তো তোমরা কী করবে, হেঁটে পায়ে হেঁটে ওখান থেকে টোটন বা ইয়ের রুমে যাবে, মানে অ্যাডমিশান রুমে যাবে, ফিজ ক্লিয়ার করবে। তো সেখানে দেখো তোমরা কিন্তু হরাইজেন্টালি, মানে তোমরা হরাইজেন্টালি মানে এখান থেকে এই পয়েন্টে, এই দুটো পয়েন্টে কিন্তু চলে গেলে, মানে এটা কি, এটা একটা হরাইজেন্টাল লাইন। তো তাহলে হরাইজেন্টালি তোমরা কিন্তু মুভ করলে, তোমাদের যে মুভমেন্টটা হলো সেটা হলো হরাইজেন্টালি মুভমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, হরাইজেন্টাল মুভমেন্ট ছাড়াও আমাদের আর একটা কিন্তু মুভমেন্ট হতে পারে, সেটা কি মুভমেন্ট, সেটাই হচ্ছে তোমাদের ভার্টিক্যাল মুভমেন্ট। মানে ধরো তোমরা এই গ্রাউন্ড ফ্লোরে আছো, গ্রাউন্ড ফ্লোর থেকে মানে টিফিন খাওয়া হয়ে গেল তোমরা, তোমাদের এবার তোমরা দোতলায় যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে তোমরা থিওরি করতে যাবে। তাহলে এখান থেকে এই যে তোমরা গেলে এইভাবে, এই যে ভার্টিক্যালি দেখো কিন্তু এখানে মুভমেন্ট হলো ভার্টিক্যাল, এটা এই লাইনটা কি ভার্টিক্যাল লাইন। তো তাহলে তোমাদের এই দেখো ভার্টিক্যাল মুভমেন্ট হলো, তোমরা যখন গ্রাউন্ড ফ্লোর থেকে আর একটা গ্রাউন্ড ফ্লোরে গেলে, ধরো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে, তখন সেটা হলো হরাইজেন্টাল মুভমেন্ট। আর তোমরা যখন নিচের তলায় ছিলে, গ্রাউন্ড ফ্লোরে ছিলে, বা তোমরা ক্লাসরুমে যাচ্ছ তোমাদের কলেজে, মানে ধরো ফার্স্ট ফ্লোরে ক্লাসরুমটা আছে, তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে গেলে এটা হলো তোমাদের ভার্টিক্যাল মুভমেন্ট। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল মুভমেন্ট, ভার্টিক্যাল মুভমেন্ট কী জিনিস বোঝা গেল। এবার দেখো ভার্টিক্যাল মুভমেন্ট আমরা কীভাবে যেতে পারি, তো প্রথম আমাদের চয়েস আসতে পারে কি বলো, তোমরাই বলো। প্রথম চয়েস হচ্ছে আমাদের সিঁড়ি, আমরা সিঁড়ির সাহায্যে কিন্তু অনায়াসেই গ্রাউন্ড ফ্লোর থেকে বা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর থেকে ধরো ফার্স্ট ফ্লোরে কিংবা সেকেন্ড ফ্লোরে কিংবা থার্ড ফ্লোরে আমরা যেতে পারি, তাই তো? তাহলে সিঁড়ি ছাড়া আর কি কি হতে পারে, সিঁড়ি ছাড়া দেখো এখন যে মডার্ন যুগ সেখানে আমরা লিফ্ট ব্যবহার করতে পারি, পারি তো। তাছাড়া আমরা কি পারি, এসকেলেটর পারি, মানে তোমরা দেখেছো চলমান সিঁড়ি, যেটা বাংলায় আমরা বলে থাকি চলমান সিঁড়ি, সেটা বিভিন্ন শপিং মলে বেশিরভাগ থাকে এখন, বড় বড় স্টেশনে থাকে, স্টেশন মানে দেখবে রামপুরহাট স্টেশনে আমাদের কাছে দেখতে পাওয়া যাবে, তাহলে স্টেশনে থাকে, শপিং মলে যেগুলো থাকে চলমান সিঁড়ি থাকে। ঠিক আছে, তো সেই চলমান সিঁড়ির সাহায্যে আমরা যেতে পারি, নর্মাল অর্ডিনারি সিঁড়ির সাহায্যেও যেতে পারি, তাছাড়া লিফটের সাহায্যেও যেতে পারি, এগুলো সবই আমাদের ভার্টিক্যাল মুভমেন্টে সাহায্য করে। তো এছাড়া কী আছে, এছাড়াও কিন্তু আমরা ল্যাডার মানে মই দিয়েও কিন্তু যেতে পারি, পারি কি পারি না, আমরা ন্যাচারালি গিয়ে থাকি না, কিন্তু অনেক সময় ল্যাডারের সাহায্যে আমরা আমাদের যেতে হয়। কেন যেতে হয়, কারণ ল্যাডারের সাহায্যে, ধরো ল্যাডারের সাহায্যে আমাদেরকে যেতে হবে এই কারণেই, কারণ ধরো কোনো ওয়ার্কার আছে, সে ধরো প্লাম্বিংয়ের কাজ করবে, ঠিক আছে, তাকে বিল্ডিংয়ের বাইরে থেকে কাজ করতে হবে, তো তখন সে কিন্তু বিল্ডিংয়ের বাইরে থেকে কাজ করবে, এবং বিল্ডিংয়ের বাইরে কাজ করতে গেলে তখন তাকে কিন্তু ল্যাডারের সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে ল্যাডার ছাড়াও আমাদের আর্মির যে যারা আর্মিতে আছে, তা আর্মিদের ক্ষেত্রেও কিন্তু তারা রোপ ব্যবহার করে, মানে দড়ি, দড়ির সাহায্যে কিন্তু একটা জায়গা থেকে আর একটা লোকেশনে তারা কিন্তু মুভ করে। তাদের পক্ষে তো সম্ভব না মই নিয়ে যাওয়া বা ল্যাডার নিয়ে যাওয়া, ল্যাডার মানে মই, তো সেই ল্যাডার বা মই নিয়ে যাওয়া তো সম্ভব না, তো সেক্ষেত্রে তারা কিন্তু রোপ ব্যবহার করে, মানে দড়ি ব্যবহার করে, দেখেছো হয়তো অনেক সিনেমাতে দেখা যায় দড়ির সাহায্যে আমরা কিন্তু, বা রোপ আরোহী হয় তোমরা নাম শুনেছো যে যারা পর্বত আরোহণ করে, তারাও কিন্তু দেখো পর্বত, ধরো কোনো একটা পর্বত আছে, ঠিক আছে, ধরো কোনো একটা পর্বত আছে, তাহলে পর্বত দেখো এই যে পোর্শনটা, যদি এই ব্যক্তিটা ধরো এইখানে আছে, সে যদি এইখানে যায়, ধরো সে এইখানে গেল, ঠিক আছে, তাহলে এটা কী হলো, তার হরাইজন্টাল মুভমেন্ট হলো।
কিন্তু সে পাহাড়ের উপরে যখন উঠছে, মানে যে এই জায়গাটা যাচ্ছে, সেটা কিসের সাহায্যে যাচ্ছে? দড়ির সাহায্যে যাচ্ছে, পর্বত আরোহণ করছে, মানে দড়ির সাহায্যে যাচ্ছে, সে তো মই নিয়ে যাবে না। তাহলে সেই যখন এই জায়গাটায় গেল, তখন সে তার কী মুভমেন্ট হলো? তখন তার দেখো ভার্টিক্যাল মুভমেন্ট হলো, এটা কিন্তু ভার্টিক্যাল মুভমেন্ট হলো, হরাইজন্টাল মুভমেন্ট না। এই যে এখান থেকে এখানে গেল, তখন সেটা হলো হরাইজন্টাল মুভমেন্ট, কিন্তু সে এখান থেকে যখন এখানে গেল, তখন সেটা হলো ভার্টিক্যাল মুভমেন্ট। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল মুভমেন্টের মধ্যে আমাদেরকে জানতে হবে যে আমরা ন্যাচারালি কোনটা বেশি ভালো করে থাকি, সিঁড়ি। তাহলে সিঁড়ি, তারপর হচ্ছে গিয়ে চলমান সিঁড়ি বা এসকেলেটর, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে লিফট, এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আজকে আমাদের যেটা মেন টপিক বা আমাদের মেন সিলেবাসে যতটা আছে, সেটা হচ্ছে গিয়ে সিঁড়ি, মানে স্টেয়ার। তাহলে স্টেয়ারটা কী জিনিস, এটার বেসিক আইডিয়া প্রত্যেকের মধ্যে আছে। সিঁড়িটা কী জিনিস, সিঁড়ির আমরা চলো ডেফিনেশনটা দেখে নিই। যে নোটটা তোমাদের গ্রুপে আমি দিয়েছি, নোটটা কিন্তু সবাই বুঝে বুঝে, আমি প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেবো, প্রত্যেকটা ওয়ার্ড বুঝিয়ে দেবো, তোমাদেরকে ভালোভাবে খাতায় নোট ডাউন করতে হবে এবং সেটা বারবার পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন অনেকগুলোই কমন পাবে। ঠিক আছে, তাহলে দেখো স্টেয়ার জিনিসটা কি, ইট ইজ এ স্ট্রাকচার হ্যাভিং এ সিরিজ অফ স্টেপ। স্টেপ মানে কি, স্টেপ মানে হচ্ছে ধাপি, মানে আমরা যেটা বাংলায় বলে থাকি ধাপি, মানে এই যে ধরো ট্রম থাকে তো সিঁড়িতে, তাহলে এইগুলোকে স্টেপ বলা হয়, মানে ধাপি, মানে এখান থেকে আমরা ধরো এখান থেকে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এভাবে আগিয়ে আগিয়ে যাচ্ছি, সেটাকে আমরা বলছি স্টেপ, মানে ধাপি। ঠিক আছে, তাহলে সিঁড়িটা কি জিনিস, অনেকগুলো স্টেপের সমষ্টিটাই হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করি, সেই স্ট্রাকচারটাকে আমরা সিঁড়ি বলি। তো এটার কাজটা কি, ইট ইজ প্রোভাইডেড টু অ্যাফোর্ড দ্য মিন্স অফ অ্যাসেন্ট অ্যান্ড ডিসেন্ট বিটুইন দ্য ফ্লোরস অর ল্যান্ডিং। ল্যান্ডিং কী জিনিস আমরা পরবর্তীতে জানবো, কোনো অসুবিধা নেই। তো এখানে কি বলা হচ্ছে, দেখো এটা তোমাকে অ্যাক্সেস করতে বা অ্যাসেন্ট, মানে ওঠানামা করতে সাহায্য করে, অ্যাসেন্ট ডিসেন্ট করতে সাহায্য করে বিটুইন ফ্লোরস, মানে তুমি ধরো গ্রাউন্ড ফ্লোরে আছো, ফার্স্ট ফ্লোরে যাবে, কিংবা ফার্স্ট ফ্লোরে আছো, গ্রাউন্ড ফ্লোরে আসবে, কিংবা সেকেন্ড ফ্লোরে যাবে, তাহলে তোমাকে ওঠা বা নামাতে সাহায্য করবে কে, এই সিঁড়ি। বোঝা গেল ল্যান্ডিং কী জিনিস, এখানে যে ল্যান্ডিংটা দেওয়া আছে, দেখো ল্যান্ডিং কী জিনিস আমরা পরবর্তীতে আসবো। আচ্ছা, এখানে এ পরবর্তী লাইনে কী লেখা আছে, দেখো এ স্টেয়ার কনসিস্ট অফ রাইজার, ট্রেড, স্ট্রিঙ্গার, ব্যালুস্টার অ্যান্ড সো মেনি আদার কানেক্টেড এলিমেন্টস। স্টেয়ার মে বি মেড ফ্রম, আচ্ছা এখানে এই লাইনটা দেখে নাও, এ স্টেয়ার কনসিস্ট অফ রাইজার, ট্রেড, স্ট্রিঙ্গার, ব্যালুস্টার অ্যান্ড সো মেনি আদার্স কানেক্টেড এলিমেন্ট। মানে সিঁড়ির মধ্যে কী কী থাকে, রাইজার থাকে, ট্রেড থাকে, ব্যালুস্ট্রেড থাকে বা ব্যালুস্টার থাকে, নিবেল পোস্ট থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে, সোফিট থাকে। তো আমরা জানবো সেগুলো পরবর্তীতে, আস্তে আস্তে জানবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই অনেকগুলো জিনিসের সমষ্টি কিন্তু হচ্ছে গিয়ে সিঁড়ি, মানে একটা সিঁড়িতে অনেকগুলো এলিমেন্ট দিয়ে কিন্তু সিঁড়িটাকে তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার দেখো যে স্টেয়ার্স, আচ্ছা স্টেয়ার কী কী দিয়ে, সিঁড়ি কী কী দিয়ে তৈরি হয়। সিঁড়ি আমরা কাঠের হতে পারে, আরসিসি হতে পারে, মানে ধরো আমাদের যেটা নর্মালি বাড়িতে বা স্কুল কলেজে দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে কিসের, আরসিসি স্ট্রাকচার, মানে সিমেন্ট কংক্রিটের সাহায্যে। তাহলে স্টোনের হতে পারে, মানে পাথরের হতে পারে, কোনো ধরো ভালো স্ট্রাকচার আছে, কিংবা অনেক পুরনো স্ট্রাকচার আছে যেখানে আমরা স্টোনের স্টেয়ার দেখতে পাই। তাছাড়াও ব্রিক্সের করতে পারি আমরা, মানে ব্রিক্সের বলতে গেলে কিসের, ইটের, দেখা যায় তো অনেক পুরনো স্ট্রাকচার আছে যেখানে ইটের সিঁড়ি তৈরি করি আমরা, অনেক গোডাউন আছে যেখানে আমরা কিন্তু এখনও ব্রিক, মানে ব্রিক্সের স্টেয়ারটাকে ফার্স্ট প্রেফারেন্স রাখি, মানে পছন্দের মধ্যে রাখি। তাছাড়াও স্টিলের, স্টিলে কোথায় দেখা যায় বলো তো, তোমরা সবাই দেখেছো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেলের যে ওভারব্রিজ থাকে, রেলের একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে যাওয়ার যে ফ্লাইওভার ব্রিজটা থাকে, সেই ব্রিজটার যে যে ব্রিজটা থাকে, সেই ব্রিজের মধ্যে স্টেয়ার থাকে তো, সিঁড়ি থাকে তো, সেই সিঁড়িটা কিসে তৈরি হয়, সেটা হয় একটা স্টিলের। এছাড়াও অনেক জায়গায় স্টিলের আমরা স্টেয়ার ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর তাছাড়া কি বললাম, এখানে দেখো সেটাই, সেই কথাটাই লেখা আছে যে স্টেয়ার্স মে বি মেড ফ্রম টিম্বার, স্টোন, ব্রিক্স, স্টিল, প্লেন অর রেনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আরসিসি। মানে এখানে দেখো প্লেন অর আরসিসি, মানে নর্মাল আমরা যে রড আছে সেই রড দিয়েও করতে পারি, রড মানে বার যেটাকে বলি, সেই বার দিয়েও করতে পারি, কিংবা বার ছাড়াও করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নাও যে অবজেক্টটা কী, মানে আমরা যে সিঁড়ি তৈরি করব তার পিছনে তো একটা অবজেক্টিভ থাকা উচিত, বা অবজেক্টিভ থাকবে যে আমরা কী, উদ্দেশ্যটা কী,
সিঁড়িটা যে আমরা বানাবো, উদ্দেশ্যটা কী? তাহলে সিঁড়িটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা, দেখো, দ্য স্টেয়ার ইজ কনস্ট্রাক্টেড টু প্রোভাইড অ্যাক্সেস ফ্রম ওয়ান ফ্লোর টু অ্যানাদার ফ্লোর অফ এ বিল্ডিং কমফোর্টেবলি। মানে তুমি যে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাবে, তার জন্য তোমাকে যাতে যুদ্ধ করতে না হয়, যাতে তোমাকে কষ্ট করতে না হয়, তুমি যাতে অনায়াসে এবং আরামদায়কভাবে যেতে পারো একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে, তাহলে সেই আরামদায়ক মানে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে তখনই যেতে পারবে যখন তুমি সিঁড়িটাকে ব্যবহার করবে, মানে সিঁড়িটা যখন তুমি তৈরি করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল অবজেক্টিভটা কি? আমরা তাহলে আজ কী কী জানলাম? যে আমাদের ভার্টিক্যাল মুভমেন্টটা কী, হরাইজন্টাল মুভমেন্টটা কী, স্টেয়ার মানে সিঁড়িটা কী জন্য তৈরি করি, এবং সিঁড়িটা অ্যাকচুয়ালি জিনিসটা কী। আচ্ছা, তো আজকের মতো এইখানে ভিডিও লেকচারটাকে এন্ড করছি। আমরা নেক্সট পার্টে কিন্তু দেখব যে ডিফারেন্ট পার্টস যেগুলো আছে, মানে বিভিন্ন অংশ বলতে পারো সিঁড়ির, কোনটার কী নাম, কোনটার কী কাজে লাগে, A to Z কিন্তু আমরা নেক্সট পার্টে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে সেই ক্লাসটাও কিন্তু অবশ্যই মিস করো না। প্রত্যেককে বলছি, যদি কারো ডাউট থাকে নিচে অবশ্যই প্রশ্ন করো, আমি প্রত্যেকের উত্তর দেবো। এবং বাড়িতে সবাই পড়াশোনা করো, যেগুলো MCQ দিয়েছি সেগুলো ভালোভাবে পড়াশোনা করো, কারণ পরীক্ষা হবেই, আর পরীক্ষাতে কিন্তু তোমাকেই পাস করতে হবে, তোমাকে কিন্তু কেউ পাস করিয়ে দেবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার নেক্সট ভিডিও লেকচারে দেখা হচ্ছে, কেমন।